নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। বিজেপির জনবিরোধী নীতির প্রতিবাদে চারটি মহকুমাব্যাপী ধর্ণা তৃণমূলের। নামি দামি কোম্পানির নকল প্রসাধনী উদ্ধার চণ্ডীতলায়। আসছি বিস্তারিত খবরে। বিজেপির অর্থনৈতিক দুর্নীতি, সাম্প্রদায়িকতা ও জনবিরোধী নীতির প্রতিবাদে সদর, চন্দননগর, আরামবাগ, শ্রীরামপুর এই সকল মহকুমা ব্যাপী ধর্ণায় বসল তৃণমূল কংগ্রেস। বিজেপির অর্থনৈতিক দুর্নীতি, সাম্প্রদায়িক ও জনবিরোধী নীতির প্রতিবাদে আজ রাজ্য জুড়ে মহকুমায় মহকুমায় ধর্ণায় বসেছে তৃণমূল কংগ্রেস। সেই মতো হুগলি জেলার চারটি মহকুমাতেই আজ ধর্ণা কর্মসূচি পালন করে জেলা তৃণমূল কংগ্রেস। চুঁচুড়া সদর মহকুমা, আরামবাগ মহকুমা, চন্দননগর মহকুমা এবং শ্রীরামপুর মহকুমায় এই কর্মসূচি পালিত হয়। চুঁচুড়া ঘড়ির মোড়ে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত, উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায় সহ পুরসভার কাউন্সিলররা। সারা ভারতবর্ষে আজকে সংবিধানকে অবমাননা করা হচ্ছে এবং গণতন্ত্রকে গোড়াগুড়ি দেখানো হচ্ছে। তাই সংবিধানকে বাঁচাতে, গণতন্ত্রকে রক্ষা করতে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাবডিভিশন আছে, এখানে অবস্থান ধর্ণা চলছে, অবমাননা করার সময় ভেঙে ফেলা হচ্ছে। তার বিরুদ্ধে দেশের মানুষকে সজাগ করতে, সতর্ক করতে যে লড়াই আন্দোলন মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে সারা ভারতবর্ষের নেতৃত্বে সেই মমতা ব্যানার্জির নেতৃত্বে এই আন্দোলন আরও জোরদার করতে আমাদের এই কর্মসূচি, এই কর্মসূচি আমরা সন্ধ্যে ছটা অবধি চালাবো। অন্যদিকে চন্দননগর মহকুমায় রাম চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দরা এই ধর্ণা কর্মসূচি পালন করে। এদিকে শ্রীরামপুরে বিধায়ক প্রবীর ঘোষাল, সিআইসি সুবীর ঘোষ সহ তৃণমূল নেতৃত্বরা ধর্ণা কর্মসূচি পালন করে। আরামবাগে মন্ত্রী অসীমা পাত্রর নেতৃত্বে এই ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলার চারটি মহকুমার এই ধর্ণা প্রসঙ্গে তৃণমূলের হুগলি জেলার সভাপতি তথা মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন, সারা পশ্চিমবাংলায় প্রতিটি সদর টাউনে আজকে কেন্দ্রীয় অগণতান্ত্রিক নীতির প্রতিবাদে, ভ্রষ্টাচারের প্রতিবাদে, কেন্দ্রীয় সরকারের ভ্রষ্টাচারের প্রতিবাদে, অসংবিধানিক কাজের প্রতিবাদে আমরা আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে আজকে গণঅবস্থান হচ্ছে। আমাদের হুগলি জেলাতে চারটে সাবডিভিশনই হচ্ছে, আরামবাগে অসীমা পাত্র আছে, চুঁচুড়াতে আমি আছি, শ্রীরামপুরে গৌড়দে আছে, চেয়ারম্যান অমিয় মুখার্জিরা আছে, আবার চন্দননগরে জয়দেব সিংহ রায় থেকে জয়দেব জয়ন্ত দে সরকার থেকে শুরু করে রাম চক্রবর্তী সবাই আছে, আমাদের দলের বিধায়করা আছে, সব জায়গাতেই গণঅবস্থান 11টা থেকে শুরু হয়েছে, সন্ধ্যে 6টা অবধি চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দেড় বছরের এক শিশু নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বর থানার অ্যাঙ্গাস রাজানগর এলাকায়। দেড় বছরের এক শিশু নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ভদ্রেশ্বর থানা এলাকার অ্যাঙ্গাস রাজানগরে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই খেলা করতে করতে ঘর থেকে বেরিয়ে যায় বছর দেড়ের শাহানা খাতুন। তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অ্যাঙ্গাস জুট মিলের শ্রমিক মোহাম্মদ সর্বতি ও নূরজাহানের শিশু কন্যাকে পরিবার ও স্থানীয়রা চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন। ঘটনার তদন্তে নেমেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। আমরা অনেক খুঁজে করছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু বাচ্চা পাইনি আমরা। পাড়া এলাকার সব আতঙ্কিত আছে, খুব ভয়ভীত আছে, তার বাচ্চা কখন নিখোঁজ হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই, কোনো প্রোটেকশান নেই। এখানে ড্রেন উড়েন সব মে খোঁজে, তালাব নহর সব মে যা খোঁজে, লড়কা নাই মিলে। খেল তো ঘর সে নিকল কে গিয়া, ওয়া পর খেল রহি থি, ইসকে বাদ মে খেলতে খেলতে ওয়া সে বাচ্চা অচানক যা গিয়া। আদিবাসী সম্প্রদায়ের সারনা ধর্মকে স্বীকৃতি সহ একগুচ্ছ দাবিতে হুগলির জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল ঝাড়খণ্ড দিশম পার্টি। আদিবাসীদের সারনা ধর্মকে স্বীকৃতি সহ একগুচ্ছ দাবিতে আজ হুগলির জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো ঝাড়খণ্ড দিশম পার্টি।
প্রসঙ্গত আগামী 11 তারিখ দেশের 5টি রাজ্যের জেলাগুলিতে ডিএম অফিসের সামনে তাদের এই বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা। যদিও 11 তারিখ পশ্চিমবঙ্গে সরস্বতী পুজোর ছুটি থাকায় আজ এই কর্মসূচি পালিত হল রাজ্যব্যাপী। এদিন সখানেক ঝাড়খণ্ড দিশম পার্টির আদিবাসী সম্প্রদায়ের মানুষরা হুগলির নতুন জেলা শাসক ভবনের সামনে উপস্থিত হন। সেখানে তাদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। তাদের দাবি, সমগ্র দেশে প্রায় 10 কোটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে, যার মধ্যে 2 কোটি হলেন সারনা ধর্মের অন্তর্ভুক্ত। এই ধর্মের মানুষ সামাজিক দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। ধর্মের স্বীকৃতি না থাকায় তারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই সারনা ধর্মের স্বীকৃতির দাবি জানিয়ে এবং বেশ কয়েকটি দাবি নিয়ে এদিন তারা হুগলির জেলাশাসক জগদীশ প্রসাদ মিনার কাছে এ বিষয়ে স্মারকলিপি প্রদান করেন। আজকে পশ্চিমবঙ্গের আদিবাসী জনবহুল জেলার ডিএমের নিকট আদিবাসীদের প্রকৃতি পূজা যে সারনা ধর্ম, সেই সারনা ধর্মের সরকারি মান্যতা এবং জনগণনায় পৃথক কোট কলমের দাবিতে আজকে এই ধর্ণা প্রদর্শন এবং স্মারকলিপি জ্ঞাপনের কর্মসূচি আদিবাসী সেঙ্গেল অভিযান এবং ঝাড়খণ্ড দিশম পার্টির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি 11 ফেব্রুয়ারি 5 রাজ্য অর্থাৎ বিহার, বাঙ্গাল, উড়িষ্যা, অসম আর ঝাড়খণ্ডে একসাথে হওয়ার কথা ছিল। যেহেতু পশ্চিমবঙ্গে 11 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর ছুটি রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য 8 ফেব্রুয়ারি অর্থাৎ আজ ডিএমের নিকট ধর্ণা প্রদর্শন এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। বৃহস্পতিবার গভীর রাতে বিধ্বংসী আগুনের থাবায় ভস্মীভূত হল উত্তরপাড়া থানা এলাকার মাখলা গভর্নমেন্ট কলোনির একটি বাড়ি। প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় 2টি দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার গভীর রাতে হুগলির উত্তরপাড়ার মাখলা এলাকার 23 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গভর্নমেন্ট কলোনির একটি বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। সে সময় বাড়িতে উপস্থিত ছিলেন পক্ষাঘাতগ্রস্ত বাড়ির কর্তা। এরপর বিধ্বংসী আগুনে বাড়ির 2টি ঘর পুড়ে সর্বস্ব ছাই হয়ে যায়। তারপরই এলাকার স্থানীয়রা ড্রেন ও কলের জল দিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। কিছু পরে দমকলের 2টি ইঞ্জিন উত্তরপাড়া ও ডানকুনি থেকে এসে 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনে। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ার কারণে এলাকাবাসীরা আতঙ্কে আগুন ছড়িয়ে পড়ার ভয়ে রাস্তায় বেরিয়ে যায়। পরে ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ ও পুরপ্রধান দিলীপ যাদব আসেন ও পরিবারটির পাশে দাঁড়ান। প্রতিবেশীরা জানান, অসাবধানতাবশত বিড়ির আগুন থেকে এই আগুন লাগে। যদিও এই আগুন লাগার ফলে একজন আহত হওয়াতে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলেই জানা গেছে। আজ ঘটনাটা, 2টো বেডরুম ছিল, একটা কিচেন ছিল, একটা বাইরে ছিল। হঠাৎ করে আগুন লাগে। আমাদের ফার্স্টে উত্তরপাড়া আসে, তারপর আমরা ডানকুনি থেকে আসি। এসে দিয়ে সিচুয়েশন দেখে আলমারির মধ্যে ওনার সব পেপার্স পত্র সব ছিল, ওনার কাছে সব হ্যান্ডওভার করে দেওয়া ছিল, ভদ্রমহিলার কাছে সব হ্যান্ডওভার করে দেওয়া ছিল এবং সমস্ত পুড়ে বাবা গণেশের কৃপায় এবার কেন্দ্রীয় সরকার যাবে গণেশ চতুর্থীতে, এমনটাই দাবি রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্তের। বাবা গণেশের কৃপায় এবার কেন্দ্রীয় সরকার যাবে গণেশ চতুর্থীতে দাবি রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্তের। বিগত 6 বছর আগে চুচুড়া বটতলায় হুগলি জেলা তৃণমূল কংগ্রেস ভবনের সামনে বিজয়েশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন তপন বাবু। মন্দিরে গণেশের মূর্তি প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে প্রত্যেক বছর আজকের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে বিশেষ পুজো পাঠ অনুষ্ঠিত হয়। আজ প্রবল ব্যস্ততার মধ্যেও বিজয়েশ্বর মন্দিরে গণেশজির পুজো করলেন তিনি। পুজো উপলক্ষে ভিড়ও হয়েছিল বেশ ভালোই। তার নিজের বিধানসভা এলাকা থেকেও বহু তৃণমূল কর্মী সমর্থক এদিন এখানে ভিড় জমান। উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া সহ তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি দেবরাজ পালও। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলে হোমযজ্ঞ। পুজোর পর মন্ত্রী বলেন, বাবা গণেশের কৃপায় এবার কেন্দ্রীয় সরকার যাবে। আমাদের এই গণেশ মন্দির আমি স্থাপিত করেছিলাম আজ থেকে 6 বছর আগে। বিজয়েশ্বর মন্দির নামকরণ হয়েছে। আজকে গণেশ চতুর্থী, আজকে প্রতিষ্ঠা দিবস, তাই জন্য সকাল থেকে পুজো আচ্ছা হচ্ছে, আগামীকালও হবে। যে বাংলার মানুষ ভালো থাকুক, চুচুড়ার মানুষ ভালো থাকুক, বাঁশবিহার মানুষ ভালো থাকুক, হুগলি জেলার মানুষ ভালো থাকুক, আনন্দে থাকুক,
আর আমার দিদিকে মমতা ব্যানার্জিকে শতায়ু দে, যাতে দিদিকে আরও শক্তি দে ঠাকুর, সেটা তো মনে মনে আশীর্বাদ চেয়েছি। এবং এটা ঠিক যে বাবা গণেশের কৃপা এবার কেন্দ্রীয় সরকার যাবে, মানে আমার যেটা মনে হয়েছে আর কি, যে কেন্দ্রে যে সরকার সেই সরকার থাকবে না, নতুন সরকার হবে। ছোট সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে নামি দামি কোম্পানির নকল প্রসাধনী উদ্ধার চণ্ডীতলায়। বিরতির পর ফিরে আসব আরো অনেক খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhogsheshwari Mandir, Sharadchandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together. All are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদর সরণী, জিটি রোড, হুগলি। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞান সম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান, কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউ ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টি জিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টি জিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টি জিমে আছে ক্রসফিট, মাল্টি জিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি।
বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ, অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা: দত্তবাগান, কারপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিনসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি, অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648-9065-9230-53212 এবং 2686-2167 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, CBS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহজ লভ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680-2399 এবং 2680-7208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতি সম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM, 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণী, বাসস্ট্যান্ড, চুচু। ফিরে এলাম বিরতির পর। পুলিশের তৎপরতায় টাটা কোম্পানির নকল প্রসাধনী উদ্ধার হলো চণ্ডীতলা থানা এলাকা থেকে। ঘটনার চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। বৃহস্পতিবার গভীর রাতে প্রচুর পরিমাণে নামী কোম্পানির স্টিকার লাগানো নকল তেল, শ্যাম্পু, বডি লোশন ও বেবি ক্রিম বাজেয়াপ্ত করলো চণ্ডীতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে এদিন রাত 2 নাগাদ পুলিশ বেগমপুরে এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে টাটা কোম্পানির স্টিকার লাগানো কয়েক লক্ষ টাকার নকল তেল, চা, শ্যাম্পু সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী বাজেয়াপ্ত করে। এছাড়া শ্যাম্পুর পাউচ, লেবেল ও বোতল সিল করার মেশিনও বাজেয়াপ্ত করে পুলিশ। জানা যায়, কয়েকদিন আগেই এই নকল প্রসাধনী সামগ্রীর কারবারিরা বেগমপুরে বাড়ি ভাড়া নিয়ে ব্যবসা শুরু করে, কিন্তু পুলিশি তল্লাশির খবর জানতে পেরে নকল কারবারিরা পালিয়ে যায়। প্রসঙ্গত উল্লেখযোগ্য, গত 8 জানুয়ারি সিঙ্গুর থানার পুলিশ নামী কোম্পানির নকল সামগ্রী বোঝাই একটি ট্রাক আটক করেছিল। এদিকে বেগমপুরে এই নকল সামগ্রীর কারবারের সাথে কারা জড়িত ছিল তার খোঁজে তল্লাশি চালানো শুরু করেছে সিঙ্গুর থানার পুলিশও। এ বিষয়ে হুগলি গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামনাশীষ সেন জানান। এই আপনার অনেকগুলো স্পুরিয়াস মেটেরিয়ালস বেসিক্যালি বানানো হচ্ছে, প্যাকেজ হচ্ছে, ওইসব ইত্যাদি মার্কেটে আনার ইয়ে ছিল। তো আমরা সঙ্গে সঙ্গে বেসিক্যালি পুলিশ টিম ওখানে গিয়ে অনেক মোটামুটি অ্যারাউন্ড কোলগেট, এই যে মাউথ ফ্রেশনার দেখছেন ওটা অ্যারাউন্ড 2700 পিস, তারপর আবার আপনার জনসন অ্যান্ড জনসন মোটামুটি 800 পিস, তারপর এই যে নিহার অয়েল দেখছেন, এই নিহারের মোটামুটি 750 পিস, ঠিক আছে। তারপর টাটা টি প্রিমিয়াম, ওটাও মোটামুটি আপনার 1200-1300 পিস। তারপরে এই যে পাঞ্চিং মেশিন, এগুলো আপনার লেবেলস, এগুলো সব আমরা বেসিক্যালি সিজ করি। একজনকে আমাদের অ্যারেস্ট করা হয়েছে, আর বেসিক্যালি ওনাকে এখন রিমান্ডে নেওয়া হবে। কেস FIR করে কেস হয়েছে, ওনাকে রিমান্ডে নিয়ে
আমাদের আরও ইনভেস্টিগেশন করতে লাগবে। ইনভেস্টিগেশন বেসিক্যালি আমাদের এটার উপরে বেসিক্যালি কে করাচ্ছে বা কে কে কী করছে বা মানে কে আছে ইনভলভ জানতে লাগবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মৃত্যুর আগে নেতাজির ওপর প্রয়োগ করা হয়েছিল চেকা। চেকার শেষ উত্তর নামক পুস্তকের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সম্পাদক জয়দীপ মুখার্জির। কলকাতায় নেতাজির জীবনের শেষ পরিণতি ও কেজিবির কিছু বিস্ফোরক তথ্য নিয়ে অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক তথা সুপ্রিম কোর্টের আইনজীবী ও নেতাজি অনুগামী জয়দীপ মুখার্জির লেখা চেকার শেষ উত্তর নামক পুস্তকের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে জয়দীপ মুখার্জি দাবি করেন, মৃত্যুর আগে নেতাজির উপর প্রয়োগ করা হয়েছিল চেকা, অর্থাৎ থার্ড ডিগ্রি। তারপর থার্ড ডিগ্রি প্রয়োগ করেছিল স্টালিন। এদিনের অনুষ্ঠানে জয়দীপ মুখার্জির পাশাপাশি উপস্থিত ছিলেন চিত্রা ঘোষ, পুরবি রায়, অরুণাভ বড়ুয়া, দেবব্রত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আমার লেখা বই চেকার শেষ উত্তর আজকে উদ্ঘাটিত হলো। আজকে আমরা উদ্বোধন করলাম আমার এই লেখা বইটা। এই লেখা বইটা আমি 2012 সাল থেকে 2014 সাল 15 সাল পর্যন্ত একটানাভাবে পশ্চিমবাংলার কয়েকটা বহুল প্রচারিত দৈনিক পত্রপত্রিকাতে আমি ধারাবাহিকভাবে নেতাজির অন্তর্ধান সংক্রান্ত বিষয় এবং কেজিবির ফাইল, রাশিয়ান গোয়েন্দা সংস্থা কেজিবির ফাইল, এই নিয়ে আমি বইটা লিখেছিলাম এবং সেই লেখাগুলোরই আজকে সংকলন করে বই আকারে নামকরণ করে আমরা আজকে হোটেল পিয়ালের সিনেতে আজকে আমার বইয়ের উদ্ঘাটন হলো। এবং এই বইটার আমি নামকরণ করেছি চেকার শেষ উত্তর। চেকা মানে হচ্ছে সোভিয়েত কমিউনিস্ট পার্টি এবং সোভিয়েতে কেজিবি অর্থাৎ তাদের গুপ্তচর সংস্থা যেভাবে মানুষের ওপরে যারা সোভিয়েতের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে যেভাবে অত্যাচার প্রয়োগ করা হতো, কাউকে ফায়ারিং স্কোয়াডে মেরে দেওয়া হতো, কাউকে বিষ প্রয়োগ করা হতো, কাউকে কনসেন্ট্রেট ক্যামেতে রেখে দেওয়া হতো, এটাকে চেকা বলা হয়। সেই চেকার শেষ উত্তর অর্থাৎ আমি বলতে চেয়েছি যে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে অন্তিম পরিণতি, সেই অন্তিম পরিণতি সোভিয়েত রাশিয়ায় হয়েছিল এবং তার শেষ পরিণতিতে কী হয়েছিল, তার উপর চেকা প্রয়োগ করা হয়েছিল কি হয়নি, এই বিষয়গুলো আজকে প্রকাশ করা দরকার। এবং কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ যে তারা যেন রাশিয়া সরকারকে সরকারিভাবে জানতে চায় রাশিয়ার কাছে যে কেজিবির ফাইল রয়েছে সুভাষচন্দ্র বোস সংক্রান্ত বিষয় সেগুলো প্রকাশ করবার জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সরস্বতী পূজোর আগে নিজেদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করার লক্ষ্যে ডানকুনি মিলন সংঘ মাঠে অনুষ্ঠিত হলো স্বনির্ভর মেলা। সরস্বতী পূজোর আগে নিজেদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করার লক্ষ্যে বৃহস্পতিবার ডানকুনি মিলন সংঘ মাঠে অনুষ্ঠিত হলো স্বনির্ভর মেলা। এই মেলায় দেখা গেছে বিভিন্ন রকমের হস্তশিল্প, ক্ষুদ্র শিল্প নিয়ে হাজির হয়েছে বিভিন্ন স্বনির্ভর দল। ডানকুনি পুরসভার উদ্যোগে আয়োজিত এই মেলার শুভ সূচনা করেন এলাকার বিধায়ক সাথী খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, ডানকুনি পুরসভার কার্যনির্বাহী আধিকারিক রিজওয়ান ওয়াহাব, ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনাম, উপপুরপ্রধান দেবাশিস মুখার্জি সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এহিট চাইল্ড কেয়ার সোসাইটির উদ্যোগে রাজ্য সরকারি স্কুলগুলির আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হলো, পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়। এহিট চাইল্ড কেয়ার সোসাইটির উদ্যোগে শ্রীরামপুরের সিমলা হাই স্কুলে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হলো, পাশাপাশি এদিন প্রাকৃতিক ভারসাম্য বজায়ের লক্ষ্যে বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়। এদিন শতাধিক পড়ুয়ার হাতে সংস্থার সদস্যরা শিক্ষা সামগ্রী তুলে দেন। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায়। এই মহতি কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আমরা এই চাইল্ড কেয়ার সোসাইটি, যে সোসাইটি আমরা করেছি, সেই সোসাইটির জন্য আমরা আমাদের পশ্চিমবঙ্গের যত স্কুল আছে সেই স্কুলের দুস্থ ছাত্রছাত্রীদের কালকে আমরা পেন পেন্সিল রাবার সঙ্গে শার্পনার এবং টিফিন কেক দিয়ে সাহায্য করার চেষ্টা করেছি, যতটুকু পারি আমাদের ক্ষমতার মধ্যে চেষ্টা করেছি। আগামী দিনে
এইভাবে সেই স্কুলটার নাম হচ্ছে, আজকের যে স্কুলটা কালকে পড়েছি তার নাম হচ্ছে সিমলা হাই স্কুল। সেই সিমলা হাই স্কুলের মাস্টারমশাই যারা মোল্লা সাহেব আমাদের প্রচন্ড সাহায্য করেছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 70%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। বিজেপির জনবিরোধী নীতির প্রতিবাদে 4টি মহকুমাব্যাপী ধর্ণা তৃণমূলের। নামি দামি কোম্পানির নকল প্রসাধনী উদ্ধার চণ্ডীতলায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।